আউজুবিল্লাহ হিমিনা শহীদ আনি রজিম বিসমিল্লাহমান ইউরহিম জুম্মাহ দিন নিয়ে আমাদের যা জানা উচিত আমরা সবাই জামাতে জুম্মার নামাজ পড়তে ভালোবাসি আসুন এই দিন সংক্রান্ত কিছু আয়াত ও সহি হাদিস আলোচনা করা যাক পবিত্র কোরআন শরীফে একটি সম্পূর্ণ সুরাই রয়েছে এই দিনটি নিয়ে যার নাম সূরা আল জুম্মাহ দিনটির উৎপত্তি এই দিনেই আমরা তৈরি হয়েছি অবতীর্ণ হয়েছি এবং পুনরুত্থিত হব সহি মুসলিম অধ্যায় আট জুমু হাদিস আঠারোশো অনুযায়ী এই দিনেই মানব জাতির সৃষ্টি এই দিনেই পৃথিবীতে মানব জাতির অবতরণ এবং এই দিনেই আমরা আবার পুনরুত্থিত হব এই দিনটি জামাতে যেন কিয়ামতের দিন সবাই একসাথে আল্লাহ ওয়া তালা সামনে দাঁড়ানোর একটি সিমুলেশন বা আধিক্ষেতা। ইহুদি ও খ্রিস্টানরা দিনটি শনিবার ও রবিবারে পরিবর্তিত করেছে সোহি আল বুখারি অধ্যায় এগারো জুমুয়া হাদিস আটশো ছিয়াত্তর অনুযায়ী ইহুদিদের আসল পবিত্র ধর্মগ্রন্থ তৌরাত এবং খ্রিস্টানদের ইঞ্জিল অনুসারে এই দিনটি তাদের জন্য বাধ্যতামূলক উৎসবের দিন ছিল যা তারা হয় ভুলে গিয়েছে বা ইচ্ছাকৃতভাবে বদলে দিয়েছে আমাদের যা জানা উচিত আজান দেওয়ার পর ব্যবসায়িক লেনদেন সম্পূর্ণভাবে নিষেধ সুরা জুমুয়া আয়াত নয় অনুযায়ী জুমুয়ের আজান দেওয়ার সময় থেকে নামাজ সমাপ্ত হওয়ার সময় পর্যন্ত যে কোনো প্রকৃতির ব্যবসা বা পার্থিব লেনদেন সম্পূর্ণভাবে নিষিদ্ধ তাই আমরা যেন নামাজ শেষ হওয়ার আগে একটি টুপি বা আতর না কিনি দয়া করে মনে রাখবেন আমাদের সমাজে এই আজানটি মসজিদে আরবি খুদ শুরু হওয়ার ঠিক আগের আজানটি গণ্য করা যেতে পারে জুমুয়ের নামাজের অবহেলা আমাদের হৃদয় মোহর মেরে দেবে সহি মুসলিম অধ্যায় আট জুমুয়া হাদিস আঠারোশো অনুযায়ী আমাদের জুমার নামাজ আদায় করা নিয়ে কোনো অবস্থাতেই অবহেলা করা চলবে না নতুবা আমাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিতে পারে দিনটি উদযাপন করার নির্ধারিত নিয়ম গোসল করা আবশ্যক সহি আল বুখারি অধ্যায় এগারো জুমা হাদিস আটশো অনুযায়ী জুমায়ের নামাজের পূর্বে আমাদের গোসল করা বাধ্যতামূলক দৌড় দিয়েন না শুধু হাঁটুন সোহিদ আল বুখারি অধ্যায় এগারো জুমা হাদিস নয়শো আট অনুযায়ী আমাদের কখনো মসজিদে দৌড়িয়ে যাওয়া উচিত নয় বরং যদি নামাজে দেরি হয়ে যায় তবুও শান্তভাবে হেঁটে যাওয়া উচিত আর যতটুকু নামাজ ছুটে গিয়েছে পরে তা পণ্য করে নেওয়া উচিত মসজিদে আগে আসুন সহি আল বুখারি অধ্যায় এগারো জুমা হাদিস আটশো একাশি অনুযায়ী যে ব্যক্তিরা শুক্রবারে প্রাথমিক পর্যায়ে আসে তারা একটি উট কুরবানি করার সব পায় তারপরে আসলে একটি গাভী কুরবানি করার সোয়াব পায় তারপরে একটি ভেড়া তারপরে একটি মুরগি তারপরে একটি ডিম আল্লাহ তাআলার পথে বক্সানোর সোয়াব পাবে খুতবা চলাকালীন সময়ে কথা বলা নিষেধ সোহে আলবুখারি অধ্যায় এগারো জুম্মা হাদিস নয়শো চৌত্রিশ অনুযায়ী আমাদের খুতবা চলাকালীন সময়ে কথা বলা বা আলাপ করা সম্পূর্ণভাবে নিষেধ রাসূল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন জুম্মা দিনে যখন তোমার পাশের মুসল্লিকে চুপ থাকো বলবে অথচ ইমাম খুতবা দিচ্ছেন তাহলে তুমি একটি অনর্থক কাজ করেছ নামাজের জন্য আগে থেকেই দাঁড়িয়ে যাওয়া উচিত নয় সোহে আলবুখারি অধ্যায় এগারো জুম্মা হাদিস নয়শো নয় অনুযায়ী আমাদেরকে খুতবা শেষ করে ইমাম সাহেবের দাঁড়ানো পর্যন্ত অপেক্ষা করা উচিত তারপর নামাজের জন্য দাঁড়ানো উচিত আমাদের মধ্যে অনেকেরই অংশ মুখস্থ তাই মাঝে মধ্যে আমরা একটু আগেই দাঁড়িয়ে পড়ি এ ব্যাপারটি একটু খেয়াল রাখা উচিত জুমার পরবর্তী সুন্নত নামাজ সহি মুসলিম অধ্যায় আট জুম্মা হাদিস উনিশশো একুশ অনুযায়ী দুই রাকাত ফরজ নামাজ জামাতে পড়ার পর চার রাকাত সুন্নত নামাজ পড়া উচিত শুক্রবারের মধ্যবর্তী পাপ মুছে ফেলা হয় নির্ধারিত নিয়ম অনুযায়ী জুমার নামাজ আদায় করলে পরবর্তী জুমা পর্যন্ত যাবতীয় গুনাহ মাফ করে দেওয়া হয় নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিনে গোসল করে এবং যথাসাধ্য ভালো রূপে পবিত্রতা অর্জন করে দুজন লোকের মাঝে ফাঁক না করে নির্ধারিত নিয়মে সালাত আদায় করে এবং ইমামের খুতবা দেওয়ার সময় চুপ থাকে তাহলে তার সে জুম্মা হতে আরেক জুম্মা পর্যন্ত সময়ের যাবতীয় গুনাহ মাফ করে দেওয়া হয় জুমার পরে দুপুরের হালকা নিদ্রা একটি সুন্নত সহি আল বুখারি অধ্যায় এগারো জুমুয়া হাদিস নয়শো অনুযায়ী আমরা জুমায় নামাজের পর দুপুরে একটি হালকা ঘুম বা নিদ্রায় গিয়ে একটি সুন্নত পালন করে নিতে পারি সোহি সুন্নান আল কুবরা হাদিস নাম্বার পাঁচ হাজার আটশো ছাপ্পান্নতে উল্লেখ করা আছে যে শুক্রবার দিবসে সুরা আল পাঠ করবে তাকে এক শুক্রবার হতে পরবর্তী শুক্রবার পর্যন্ত আলোকিত করা হবে এটি একটি চমৎকার সুরা যাতে চারটি সুন্দর কাহিনী ও তা থেকে শিক্ষণীয় ঘটনা উল্লেখ করা আছে আপনি কখনো সময় করে এই সুরাটির অনুবাদ পড়ে দেখতে পারেন আপনার অভিমত কি নিচের কমেন্ট সেকশনে আমাদেরকে জানান ভিডিওটি পছন্দ হলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন धन्यवाद